আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই সময় এসে কঠিন বার্তা পেল সরকার, 28 অক্টোবর কেন্দ্রিক আওয়ামী লীগের পরিকল্পনা ব্যর্থ। যুক্তরাষ্ট্রের প্রেস ব্রিফিংয়ে কি উঠে আসলো দেখুন দর্শক, খুবই গুরুত্বপূর্ণ। সরকার কার্যত একের পর এক সিরিজ কঠিন বার্তা পাচ্ছে, আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনও বিএনপি জামাতের উপর দমনপীড়ন বন্ধ করার আহ্বান জানাচ্ছে। যুক্তরাষ্ট্র তো তীক্ষ্ণ নজর রাখছে, 28 অক্টোবর কেন্দ্রিক পিটার হাস তো খুবই সোচ্চার, সেটা আমরা দেখেছি। এবং সর্বশেষ 28 অক্টোবরের প্রাককালে দাঁড়িয়ে সর্বশেষ যুক্তরাষ্ট্রের যে নিয়মিত প্রেস ব্রিফিং পররাষ্ট্র দপ্তরের, সেই প্রেস ব্রিফিংয়ে যা উঠে আসলো সেটাও কার্যত সরকারের জন্য একটা কঠিন বার্তা। এই সময় এসে সরকারকে ভাবতে হবে, বিএনপি জামাতকে দমন করতে চাইলে, বিএনপি জামাতের উপর হামলা করতে চাইলে বেআইনিভাবে অবশ্যই অনেকবার ভাববে এবং সেটা পারবে বলেও মনে হচ্ছে না। এবং আওয়ামী লীগ যেটা চেয়েছিল, আমি মনে করি এই বিদেশিদের আহ্বানের কারণেই সেটা ব্যর্থ হলো 28 অক্টোবর কেন্দ্রিক। আওয়ামী লীগ চেয়েছিল এক সময় বিএনপির লং মার্চ বা বিএনপির প্রোগ্রামকে কেন্দ্র করে, প্রথম আলোর একটা রিপোর্ট অনেক আগের, লং মার্চ ঢাকাতেই গ্রেপ্তার 8,000, আবার কোনো কোনো গণমাধ্যম ঢাকাতেই গ্রেপ্তার 10,000। তো এবার এরকম কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু গ্রেপ্তারের অভিযোগ আছে, কিন্তু আহামরি আগের ধারে কাছেও না। এর মানে আবার এই যে বিএনপির অবস্থানেই তো বিজয়ের ইঙ্গিত আমরা দেখলাম, যে নয় পল্টনেই সমাবেশ করবে এবং পুলিশও মোটামুটি একটু সেরকম ইঙ্গিত দিয়েছে শেষ পর্যন্ত। তো এটা বিদেশিদের বার্তার ফলেই সম্ভব হয়েছে বলে মনে করি। 28 অক্টোবর সমাবেশ, বিরোধীদের গ্রেপ্তার ইস্যু, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে দেখেন কি আসছে ব্রিফিংয়ে, এটা একটু আমরা বিশ্লেষণ করব। বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল আগামীকাল শনিবার 28 অক্টোবর রাজধানী ঢাকায় সমাবেশ করবে। বর্তমান ক্ষমতাসীনরাও একই দিনে মাঠে থাকবে বলে জানা গেছে, যার কারণে দিনটিকে ঘিরে উত্তেজনা বিরাজ করছে দেশ জুড়ে। এবং যুক্তরাজ্য এরা কিন্তু তাদের নাগরিকদের জন্য সতর্কতাও জারি করেছে দর্শক। এই সতর্কতা জারি করাও এক ধরনের বার্তা, যে নাগরিকদের জন্য সতর্কতা জারি করতে হবে কেন, তাদের চলাফেরা ব্যবসা বাণিজ্য কাজকর্ম আছে সেগুলো সংকুচিত করতে হবে কেন, তাদের বিরক্তির একটা প্রকাশ এই ধরনের সতর্কতা জারি করা সরকারের প্রতি, এবং সেটাও সরকারের জন্য একটা বিব্রতকর চাপ। এর মধ্যেই বিএনপি নেতাদের অভিযোগ, সমাবেশের আগেই তাদের নেতাকর্মীদের অবাধে গ্রেপ্তার করা হচ্ছে, সেই সঙ্গে ঢাকার প্রবেশ মুখে তল্লাশি সহ অভিযান চালানো হচ্ছে। এবার বিষয়টি মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নজরে আনা হয়েছে, এর মানে তল্লাশি চালালেও ওটাও এই যে যুক্তরাষ্ট্র বলে গিয়েছে আগে তীক্ষ্ণ নজর রাখবে, তাদের কাছে চলে যায়। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে প্রশ্ন করা হলে একজন মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, আমরা বিশ্বাস করি আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়া দরকার, এছাড়া কোনো মন্তব্য নেই আমাদের। এর মানে এই যে নির্বাচন অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ হওয়ার অংশই কিন্তু বিরোধী দলের সভা সমাবেশ করার অধিকার দেয়া, এবং অবাধ সুষ্ঠু হতে হলেই তো বিরোধী দলের দাবি মানতে হবে। এর মানে তাদের এগুলোর প্রতি সমর্থন রয়েছে, প্রচ্ছন্ন সমর্থন রয়েছে যুক্তরাষ্ট্রের আমরা মনে করি। সংবাদ সম্মেলনে যে বিষয় তুলে ধরা হয়, 28 অক্টোবর মহাসমাবেশকে সামনে রেখে সরকার প্রতিদিনই বিরোধীদের উপর আক্রমণ গ্রেপ্তার করছে, এছাড়া মহাসমাবেশে বাধা দেওয়ার জন্য চেষ্টা করছে, বিষয়টি নিয়ে আপনি অনেকবার বলেছেন, রাষ্ট্রদূত পিটার হাসও অনেকবার আহ্বান জানিয়েছেন মৌলিক অধিকার নিশ্চিত করতে এবং বাংলাদেশের জনগণের ইচ্ছার প্রতিফলন করতে। আগামী 28 অক্টোবর রাজধানীতে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও প্রধান বিরোধী দল বিএনপি পাল্টাপাল্টি রাজনৈতিক সমাবেশ ডেকেছে, এছাড়াও মাঠে রয়েছে জামাত ইসলামী, এ দলটি শাপলা চত্বরে সমাবেশে ঘোষণা দিয়েছে। তো দর্শক, এই পরিপ্রেক্ষিতে ডিপ্লোমেসিতে তো আর রাজনৈতিক ভাষায় কথা বলা হয় না, আর ডিটেলস বলা হয় না, সংক্ষেপে যা বলেছেন সেটা আসলে এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারকে কার্যত বোঝাতে চেয়েছেন, নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার অংশ হবে যদি সভা সমাবেশে বাধা দেয় এবং যুক্তরাষ্ট্র সেটা চায় না। দর্শক, শুধু এখানে না, দেখেন খালেদা জিয়াকে নিয়েও কিন্তু এক ধরনের উদ্বেগ আছে। যুক্তরাষ্ট্রের চিকিৎসকদের একটা প্রতিনিধি দল এসে সার্জারিও করেছেন, সেই মুহূর্তে খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কি বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর দেখেন। এর মধ্যেও সরকারকে একটা কঠিন বার্তা আছে, কঠিন বার্তা আমি দেখাবো। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে খালেদা জিয়ার বিদেশে গিয়ে চিকিৎসার বিষয়টি আবারও সামনে এসেছে, এ নিয়ে নিজেদের মতামত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। তাদের নিয়মিত ব্রিফিংয়ে ভয়েস অব আমেরিকার সাম্প্রতিক এক প্রতিবেদনে উল্লেখ করে বলা হয়, চিকিৎসার জন্য বিদেশ যাত্রা সরকার নিষেধাজ্ঞার কারণে খালেদা জিয়ার মৃত্যু ঝুঁকি রয়েছেন। খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে অনুমতি দিতে বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র আহ্বান জানাবে কিনা, বর্তমানে জন হপকিন্সের 3 চিকিৎসক তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এর আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বার্ষিক প্রতিবেদনে খালেদা জিয়ার মামলার বিচারে স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলারের মন্তব্য জানতে চাওয়া হয়। জবাবে মিলার বলেন, আমরা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাদের স্বাস্থ্য অবস্থা মনিটরিং করছি। চিন্তা করছেন, বাংলাদেশের একজন নাগরিক দণ্ডপ্রাপ্ত, আইনের দৃষ্টিতে তো দণ্ডপ্রাপ্ত, তিনি মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ অনুকম্পায় চিকিৎসা নিচ্ছেন কারাগারের বাহিরে, নিজ বাসায় থেকে এখন হসপিটালে আছেন। তো এরকম একটা বিষয়ে যুক্তরাষ্ট্র তার স্বাস্থ্যের অবস্থা মনিটরিং করছে, এটা যে একটা কত কঠিন কথা সরকারের প্রতি। যুক্তরাষ্ট্র মনিটরিং করতে কে, স্বাভাবিকভাবে হওয়ার কথা না, কিন্তু এটাই হচ্ছে। যুক্তরাষ্ট্র এবার সিরিয়াস, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা মনিটরিং করছে। চিন্তা করছেন, খালেদা জিয়া কেন্দ্রিক যোগাযোগ যুক্তরাষ্ট্রের সাথে কতটা নিবিড়, স্বাস্থ্যের অবস্থা সার্বক্ষণিক মনিটরিং করতে হলে বিএনপির সাথে, খালেদা জিয়ার পরিবারের সাথে যুক্তরাষ্ট্রের কতটা গভীর যোগাযোগ লাগে, সেই গভীর যোগাযোগই কিন্তু আছে, ননস্টপ যোগাযোগ আছে। আমরা সরকারকে তার আইনি প্রক্রিয়ায় স্বচ্ছ এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণের ব্যাপারে উৎসাহিত করছি। তবে বাংলাদেশের আভ্যন্তরীণ বিচারিক আমাদের কিছু বলার নেই। এর মানে যুক্তরাষ্ট্র তো স্মার্ট, বলছে আবার বলছে না, মানে দায়মুক্তি নিয়ে নিচ্ছে আবার ঠিকই চাপ প্রয়োগ করছে। বুধবার খালেদা চিকিৎসার জন্য জন হপকিন্সের তিন চিকিৎসক ঢাকায় অলরেডি গিয়েছেন, আমরা জানি। তাদের মধ্যে সন্ধ্যা 7:30 সন্ধ্যা অধ্যাপক ক্রিপ্ট সাবাস এবং তিনজন চিকিৎসক বিমানবন্দরে পৌঁছেন এবং তারা সার্জারিও করেছেন, আপনারা জানেন দর্শক। শুধু এখানেই না, আর একটা গুজবের বিষয়ও কিন্তু ব্রিফিংয়ে উঠে এসেছে, এটাও একটু আপনাদের জানাতে চাই। 3 নভেম্বর ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং, এটা আমরাও বলেছি যে এরকম একটা গুজব অনেকে ছড়িয়েছিল যে 3 নভেম্বর সরকারকে চলে যেতে হবে, এটা নাকি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে। আমরা বলেছিলাম যে না, এটা গুজব, এভাবে বলতে পারে না, যুক্তরাষ্ট্র তো বোকা নয় যে দিনক্ষণ ঠিক করে কাউকে চলে যেতে বলবে না, এটা একেবারেই একটা গুজব, তার প্রমাণ কিন্তু এখানে পাওয়া গিয়েছে। আগামী 3 নভেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করতে যুক্তরাষ্ট্রের সময়সীমা জারি করেছে এমন খবর প্রকাশ হওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাখ্যা দেন ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস। এরপর বিষয়টি নিয়ে আলোচনা থেমে থাকেনি, এবার মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে তুলে ধরা হয় বিষয়টি, কিন্তু বিষয়টি একেবারে উড়িয়ে দেন প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার। হ্যাঁ, এটা আমরা তখনই উড়িয়ে দিয়েছিলাম যে এরকম কোনো সময়সীমা বেঁধে দেওয়ার প্রশ্ন আসে, এবং সত্য এটাই যে আওয়ামী লীগ 3 নভেম্বর পরও আরও অনেক দিন ক্ষমতায় থাকবে, শেষ পর্যন্ত হয়তো বা চাপে পড়লে বিএনপির সাথে একটা সমঝোতায় আসতে পারে। যাই হোক দর্শক, এই গুজব ছড়াবেন না কেউ, শুধু এখানে না, বিএনপির অনেক লোক দেখলাম যে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা গুজব ছড়াচ্ছেন 28 অক্টোবরকে কেন্দ্র করে। আমরা গুজবের বিরুদ্ধে, কী গুজব, যে আওয়ামী লীগ নাকি তাদের সমাবেশে স্থগিত করেছে 28 অক্টোবরের, এটা ভুয়ো কথা, গুজব। আওয়ামী লীগের অফিসিয়াল প্যাডে ভুয়া প্রেস রিলিজ লিখে তারপরে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির নেতা, আমি চিনি যাদেরকে, বিশ্ববিদ্যালয়ে আমাদের কাছাকাছি সময়ে তারা স্টাডি করতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তাদেরকে আমি দেখেছি গুজব ছড়াতে। প্রথম আলোর লোগো ব্যবহার করে আওয়ামী লীগের লোকজন যেরকম গুজব ছড়ায়, বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগের লোকজন গুজব প্রচার করছে যে মার্কিন দূতাবাসের আশেপাশে নাকি কোন মাঠ আছে, সেখানে নাকি জড়ো হতে বলা হয়েছে, এরকম নানান উদ্ভট কথাবার্তা ছড়ানো হচ্ছে। আওয়ামী লীগ গুজব ছড়াচ্ছে, বিএনপিও গুজব ছড়াচ্ছে, আমরা গুজবের বিরোধিতা করছি, আমরা সঠিক নিরপেক্ষভাবে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। সত্য কথা হচ্ছে, এখন পর্যন্ত আওয়ামী লীগের অবস্থান হচ্ছে তাদের পূর্ব নির্ধারিত জায়গায় আওয়ামী লীগের সমাবেশ, শান্তি উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হবে, কেউ বিভ্রান্ত হবেন না। আওয়ামী লীগের সমাবেশ অনুষ্ঠিত হলে আওয়ামী লীগের লোকজন যাবেন সমাবেশে শান্তি বজায় রেখে, এবং বিএনপির সমাবেশ নয়াপল্টনই হবে শান্তিপূর্ণভাবে, অন্য কোনো, মানে এগুলো আওয়ামী লীগের ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ এবং বিএনপির ভেরিফাইড অফিসিয়াল ফেসবুক পেজ, দুইটা, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং বিএনপি মিডিয়া সেল, এর বাহিরের কোনো তথ্য সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো বিশ্বাস করবেন না। আর গণমাধ্যমের তথ্যগুলো ওই সংশ্লিষ্ট পত্রিকার ভেরিফাইড পেজে ঢুকে চেক করে নেবেন যে আসলে তারা এই নিউজ প্রচার করছে কিনা, তাদের লোগো দেখে কেউ অন্য কেউ শেয়ার করলে সেটা বিশ্বাস করবেন না। এই ক্রিটিক্যাল মোমেন্টে কোনো গুজব ছড়াবেন না, সত্য নিউজ গ্রহণ করতে আমাদের সাথে থাকুন, আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহ দেন, আমাদেরকে সমর্থন দিন। এবং অতিরঞ্জিত বিশ্লেষণ, এই হবে সেই হবে, তোলপাড় তৈরি হয়ে যাবে, বিভিন্ন গুজব 10 ডিসেম্বরকে কেন্দ্র করে যেভাবে ছড়ানো হয়েছিল, এগুলোর বিরুদ্ধেও আমাদের অবস্থান। আমরা ভারসাম্যপূর্ণ কথা বলি, আমরা আইনের শাসনের পক্ষে শৃঙ্খলার কথা বলি, আইন মেনে চলার পক্ষে কথা বলি, কোনো উস্কানিমূলক কথা বলি না, পুলিশের নিয়মকানুনের প্রতিও শ্রদ্ধা দেখানোর কথা বলি, পুলিশকে রাষ্ট্রকে আনুগত্যের কথা বলি, একটা সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে, সরাসরি যদি বলি, যুক্তরাষ্ট্রের সহায়তায়
সম্পূর্ণ পিসফুল আন্দোলনে আইনানুক আইন মেনে আন্দোলনেই বিএনপি এবার সফল হবে বলে আমরা ধারণা করছি। এতে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেকে উস্কানি দেয়, এইসব উস্কানিতে কান দিবেন না, শান্তি বজায় রাখবেন, সবসময় সুশৃঙ্খল থাকবেন। এই সরকারের সাথে শক্তি প্রয়োগ করে আপনারা পারবেন না, শান্তিপূর্ণ আন্দোলন এবং বিদেশি তৎপরতার মাধ্যমে বিজয়ী হতে হবে। এজন্য আবারও বলবো, আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন, অতি উৎসাহী হবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না, সবসময় শান্তিপূর্ণ ক্যারেক্টার বজায় রাখুন।